হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গ্রীষ্মকালে সহজে ট্যান রিমুভ করা যায়। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। সামারে বাইরে যাওয়ার ভয় আমাদের মনে সবচেয়ে বেশি থাকে, তার কারণ হলো ট্যানের ভয়। কিন্তু তার জন্য ঘরের মধ্যে তো আর থাকতে পারি না, আমাদের বাইরে বেরোতেই হয়। যতই প্রোটেকশন নিই না কেন, সানট্যান কিন্তু আমাদের স্কিনে তার প্রভাব ফেলেই। আর এদিকে পার্লারের ট্রিটমেন্টও ভীষণই এক্সপেন্সিভ। সো সব কিছু আমি মাথায় রেখে আজকে তোমাদের জন্য, অর্থাৎ আমার বন্ধুদের জন্য আজকের আমার এই ভিডিওটি। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। প্রথমে বলবো আমি পাতিলেবুর কথা। এক চামচ চিনি নাও আর তার মধ্যে 2-3 ফোঁটা পাতিলেবুর রস নাও। এটাকে ভালো করে মিশিয়ে নাও আর তারপর সেটা ফেসে অ্যাপ্লাই করো। পাতিলেবুর রস স্কিন টোনকে লাইট এবং ব্রাইট করতে ভীষণইভাবে কিন্তু সাহায্য করে। আর চিনি আমাদের ডেড সেলগুলো রিমুভ করতে সাহায্য করে। এটা অ্যাপ্লাই করলে তোমরা ফিল করবে আমাদের স্কিন অনেকখানি ব্রাইট হবে এবং ট্যানও রিমুভ হবে। সেকেন্ড অর্থাৎ নেক্সট হলো মধু এবং পাকা পেঁপের ভিতরের শ্বাস। পাকা পেঁপে তো মার্কেটে সবসময় অ্যাভেলেবেল, তো বন্ধুরা এই পাকা পেঁপের এক টুকরো তোমরা স্ম্যাশড করে নাও আর তার মধ্যে 1 চামচ হানি মিশিয়ে নাও এবং এটা ভালো করে একসাথে খুব সুন্দর একটা পেস্ট করে এটা ট্যান এরিয়াতে অ্যাপ্লাই করে নাও। এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলো আমাদের স্কিনকে তো ভালো রাখবেই এবং তার সঙ্গে ট্যানটাও রিমুভ করবে। থার্ড নম্বর তোমাদের বলছি বন্ধুরা এবার কিউকাম্বার অর্থাৎ শশার কথা। শশা কিন্তু ভীষণই ভালো ট্যান রিমুভে হেল্প করে, তার কারণ এর মধ্যে যেই প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমাদের মুখে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। আর শশা অর্থাৎ কিউকাম্বার সারা বছরই মার্কেটে অ্যাভেলেবেল থাকে, সুতরাং এটা আমরা হাতের কাছে সহজেই পেয়ে যাব। এবং আর বন্ধুরা তোমাদের এ সম্পর্কে একটা কথা বলি, কিউকাম্বার জুস কিন্তু খুব ভালো টোনার হিসাবেও পরিচিত। এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি এই আমার এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বড় করে একটা লাইক দেবে এবং আমার সুতপাস ক্রিয়েশন ফেসবুক পেজকে ফলো করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।